আল্লাহ রসুলের নামও নিলি, অ্যাঙ্গুরি মুখু সুমাহাইলি, এবার মনে হয় আল্লাহ রসুলের মহব্বত এবং আয়োগ দোয়াও শিখি। আয়বার খরচও নিয়ে আসছিলাম আরশাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ জঙ্গ ত্যাঙ্গ সুমো দিয়ে হতাম তো কুর্রাত আই নিবিকা ইয়া রসুল্লাহ আল্লাহ মাতি ইনি বিশ্বাম ইউল বাসার দোয়া ফুরি ফেলে দিম। এখন দেখি দিন দেওয়ার কোনো অস্তিত্ব নেই। এমনকি আয় এসএসসি পরীক্ষা মাঝি আয় হলম ফরালো দিয়ে আল্লাহ আমানসার মাজারাতুন আয় বাইজুদ বিশ্বামের মাজার যারে গিট্টে মারি আসি এবং মিসকিনসার মাজার যায় আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিয়েছি। এনে না জান নিজের জীবনের কাহিনী। আর দুইম বছর তাইশা বুজুর আমি মুরিদ আসিলাম হাজার ওড মাঝে যখন একখান মাজারত গে একজন বড় আলেম সুন্নিমলই হদ দে হন অলির খাসে যাইলি সরাসরি সাইলি আল ওবাজান আর ইয়ান দ ও অমুক আল্লাহর উলি আর ইয়ান দ ইয়া রসুল্লাহ ইয়ান আরো দ ইয়েন এ কারণে সিঁড়ি কৈতনু তারে দিবের ক্ষমতা আল্লাহ দিই তারা কমন সেন্সে আরা বুঝি দিই যে উমুক উগো আল্লাহর আল্লাহর উলি ওর আল্লাহ পছন্দ করে তাহলে ও যদি আরো দিতার দয় ক্ষমতায় আল্লাহ দিন শিরিক কিলবু একই আকিদা আবু জেহেলা আবুল হাবুর আছে। আল্লাহরের সৃষ্টিকতা পালন কর্তার আসমান জমিনুর পরিচালনাকারী হিসেবে বিশ্বাস করন এবার তৌহিদুর রব আর এখন মনে করে দিই আরো সুন্নি জনতা মনে করে দিই আল্লাহর দন রসুলরে দিয়ে আল্লাহ গিয়ে গাইবি আর রসুলের দন খাজা ভাইয়ি সুই আসান আজমির আল্লাহ কুয়ার বিলা আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আশা করি ওনারা বেগম ভালো আছেন। চট্টগ্রামের আরা দিনী ভাই বোন যারা আছেন আই আরজু হোসেন সাব্বির আই চট্টগ্রামের মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ও তাআলা অশেষ কৃপায় ভালো আছি। আই ওনার সামনে আসলে কিছু হতা হইম যদি অনে যদি ইয়েন উনি বেশ চেষ্টা করেন আল্লাহ সুবহান ও তাআলা হদ দে ওয়াল্লাযী নাজাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আর ফতত চেষ্টা করিব আই তারারে আর ফতত পরিচালিত গুজুম এবং আল্লাহ সুরা আল্লাহ হদ দে আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব যারা উত্তম হতা উনে এবং এতুন যারা উত্তম জিনিস বালা হতাকিং গ্রহণ করে ইতারলদি ওই সকল লোক যারা আল্লাহ হেদায়ত গুজি এবং ইতারলদি বুদ্ধিমান। তো সুতরাং আয় দিনী বিষয়ে ইসলাম বিষয়ে আর চট্টগ্রামবাসী দিনী ভাই বৈগুনের কিছু হইম আশা করি শেষ পর্যন্ত আরবারে থাকিবেন হতাকিন উনিবেশ চেষ্টা করিবেন আর হতা গ্রহণ করম ফৈত্যনু আয় কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে ওনারা কিছু হতা হবে চেষ্টা করজুম অনু যদি মনে করি থাকেন অনু যদি ধর্ম প্রাণ আল্লাহর বিশ্বাস করি থাকেন রসুলের মহব্বত করি থাকেন ওনার হতাকেন উনিবেন কোরআন হাদিস হলে মিলে চাইবেন যদি ওনে ফারন্দ হয় আল্লাহর ওয়াস্তে অনে এই হতাকান গ্রহণ করিবে চেষ্টা করিবেন। আল্লাহ সুবহান ও তাআলা সুরা আনফাল মাঝে হদ দে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহান ও তাআলা হদ দে ঈমানদার মুমিনুলি তারা যারা সামনে যদি আল্লাহর আয়াত পেশ করা হয় আল্লাহ জিকির যদি তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা ইতারার ঈমান বাড়ে এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং আল্লাহর উদ্দি তারা নির্ভর করে তাওয়াক্কুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান মাঝে হদ দে আল্লাযীনা জান্নাতি উবুদে তারা আল্লাহর ইবাদুর রহমান উবুদে তারা লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা ইতারা খানাওয়েরে অন্ধয়েরে সুখ বন্ধ করি খান বন্ধ করি আর নথাকে ইতারা উনে এবং বুঝিবে চেষ্টা করে এবং আল্লাহ সূরা কাহফ মাঝে হদ দে আল্লাযীনা ইস্তামিউনাল কওলা যারা উত্তম কথা শুনে ফায়াত্তাবিউনা আহসানা এবং ভালো হতা গ্রহণ করে ইতারালদি ওই সকল লোক যারা রায় হেদায়ত গুজুম অর্থাৎ যারা রায় জান্নাত দিম এতাল্লাই আই আর জহ হোসেন সাব্বির চট্টগ্রামের আরা জানি চট্টগ্রাম মাঝে বিভিন্ন ধরনের আকিদা মানহাজ আছে সুন্নি আছে ওয়াবি আছে কেউ গৌসুল আজম ফাটি আছে তো আজ চেষ্টা করছি তো কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আয় আজ জীবনের মাঝে কি বললিন ফাই এবং কীভাবে আয় নিজেরও সংশোধন করছি কীভাবে আল্লাহর ফতত ফিরে আসি ইয়ান ওনারা হইবে চেষ্টা করছি ওনারাও চেষ্টা করিবেন যেহেতু আয় বিশেষ করি বাংলাদেশের চট্টগ্রাম অধিকাংশ সুন্নি জনতা আল্লাহরে ভালোবাসে রসুলুরে মহব্বত করে এবং তারা শুধু দিনুল্লাহ বলি তারা জানমালের কোরবানি দিয়ে থাকে। তো আয় কিন্তু আয় আর ছাত্রজীবনত আয় যেহেতু চট্টগ্রামের রাঙ্গুনিয়াতুম বড়ই আয় একদম সুরাহালতুন রসুলের মহব্বত গৈতুম দরুদ ফৈত্যম রসুলেরে আল্লাহর জাত ও নুরুত তৈরি হিসেবে আল্লাহর অংশ হিসেবে আয় মনে করতাম আল্লাহর রসুলের উসিলে দিতাম বিভিন্ন মাজারত যাইতাম এবং মাজারের উসিলে দিতাম মাজারের জায়গায় জিয়ারত গৈতাম দোয়া গৈতাম মাজারের মাঝে বিভিন্ন এমনকি আয় এসএসসি পরীক্ষার মাঝে আয় হলম ফরালো দিয়ে আল্লাহ আমানসার মাজারাতুন আয় বাইজুদ্দুসাহের মাজার যারে গিট্টে মারি আসি
এবং মিস কিংসার মাঝারে যাই আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিয়েছি, না যার নিজের জীবনের কাহিনী। আর দুই বছর তাইশা বুজুর আমরিদ আসিলাম প্রতি বৃহস্পতিবার খতমে গৌসিয়া বুঝি ইলাহি বিখুলমতি হজরত খাজার শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি, ইয়া ইলাহি আপনি জাতে কিবিরিয়াকে ওয়াসাতে খুলে দে দরজা রহমত খাদাকে ওয়াসাতে। ইন একবার আয় সারা জীবন ফুরিয়ে আসি প্রতি বিশ্বদার সাজরা শরীফ ফুজি স্টুডেন্ট হিসেবে তাই সাবর যে সবক কিনাছিল প্রতিদিন ফজরের পরে ওনার এই লাই লাহাইল্লাহ একশো বার, আল্লাহ একশো বার, সুবাহানাল্লাহ একশো বার ইনায় ফুজি, এবং মাগরিব ভোরে সালাতুল আওয়াবিন সরা হাত ইনায় ফুজি প্রত্যেকটা জিনিস, এবং আয় ওর হাতে নিজে বায়াত গুজি ইয়া আল্লাহ মুঝসে মাফ কর দো তামাম গুনাহ সে, ইনারা ফুরি ফুরি আমিন হই। সুতরাং আয় ওনারা খুবই চেষ্টা করেন আয় সন্ন্যান আয় হোনা আলেমরে ছোট করি নসাই আয় হোনা আলেমরে খারাপভাবে খারাপ দৃষ্টিভঙ্গিত কিছু হই দিন আয় ওনার কি নাম হয় তৎকালীন প্রধান মুফতি জামি আহমদীয় সুনিয়ার আল্লামা উবাইদুল হক নইমি, ওনার জামি আহমদীয় সুনিয়ার প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী, এবং আগের প্রধান ফকি আছিল এবং বর্তমানে জামি আহমদীয় সুনিয়ার প্রিন্সিপাল মুফতি ওসিউর রহমানতে শুরু করি আবু সুফিয়ান আবেদি আল কাদেরিয়াতে শুরু করি, এমন হনো মানুষের বক্তব্য নাই আইন উনি এবং ইতার রায় শ্রদ্ধা গুজি আয় হনো অসম্মান করে দিয়ে নুরুল ইসলাম হাসিমিতে শুরু করি প্রত্যেকের আলোচনা উননি। তবে মা আলেক ইবনে আনাস হইল দে মা মিন আহাদিন ইল্লা মাখুদুম মিন কালামি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাদাল কবর, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যার সব কথা নিতে হবে সব কথা ছাড়তে হবে, তবে যিনি কবরে শুয়ে আছেন অর্থাৎ ইল্লা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলুল্লাহ সারা রসুলুল্লাহ সারা রসুলুল্লাহর ব্যাগ খতল অম ফুরিবু আর যিন মানাগো যিন সারিদম ফুরিবু, এ সারা পৃথিবীর যখনও মানুষের খতন লইতে পারিবেন সারিতে পারিবেন। সম্মানিত উপস্থিতি এতাল্লাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরার দুনিয়া মাঝে ফাটাই দে আল্লাহ সুরা জারিয়াতত খত দে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর মানব জাতি এবং জিন জাতির সৃষ্টি করে দিনে আর এবাদত গড়ি বেললাই আরা ব্যাগুনে মনে করি দি যে আরও তো এবাদত গড়ির আরও তো আল্লাহরে মানির আল্লাহরে মহব্বত গড়ির আল্লাহরে বিশ্বাস গড়ি আল্লাহরে সৃষ্টিকর্তা মানে রিজিক মানে তো আয় তো মুসলমান। তার প্রশ্ন ইল দি আয় যখন কোরআন হাদিস স্টাডি করা শুরু করছি আয় আগে মনে করতাম দে আল্লাহরে আল্লাহ হিসেবে বিশ্বাস করলি রিজিকদাতা হিসেবে বিশ্বাস করলেই ব্যাগিন হয়ে যাবি, কিন্তু আয় ফরে দেখিলাম দে আল্লাহ রসুল জুগুরুত আল্লাহ যারারে মশরিক হইয়ে ই তারাও আল্লাহরে বিশ্বাস করত কিরকম আল্লাহ কোরআন হদ দে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ, তুমি তারারে হ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই তারা তো ফুসল্ল আসমান জমিন হন সৃষ্টি করছি এই তারা অবশ্যই অবশ্যই লায়াকুলুন্নাল্লাহ লাম তাকে নুন তাকে থাকলে দিই দে আল্লাহ অবশ্যই অবশ্যই তারা হবুদা আল্লাহ সূরা যুখরুফুর ২৭ নম্বর আয়াত আল্লাহ হদ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, যদি ইতারার ফসল যে ইতারা রহন সৃষ্টি করছি ইতারা বেগুন হবে দা আল্লাহ, তাহলে সিন্দে করি স আল্লাহ আবুল আহাব আবু জাহেলে বিশ্বাস করতে দে আল্লাহ ইতারার সৃষ্টি করছি আল্লাহ আসমান জমি সৃষ্টি করছি আল্লাহ হায়াত দে আল্লাহ মত দে আল্লাহ রিজিক দাতা। আচ্ছা ইয়ার ফর ইতারা মুশরিকা মক্কার মুশরিকল হজ গত্যু সই মুসলিমে যে হাদিসে সেটি তারা হইতে দে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আর আজি তোর হন শরিক নেই, তখন আল্লাহ সুদ দূরি যায় হইতে কত কত তোর আর থামান কিছু ন হইউ, কিন্তু তারা নন নথামিত হই তারা হইতে দে ইল্লা শরিকান হু আলাক তামলিক হু আমা মালাক, অর্থাৎ আল্লাহ তো আর হাজির তোর হন শরিক নেই তবে একজন শরিক আছে আল্লাহ। প্রথম এই জিনিস আত মন ফুজি দে যখন আই এই হাজারোড মাঝে যখন এখন মাজারত গে একজন বড় আলেম সুন্নিমলই হদ দে হন অলির খাসে যাইলি সরাসরি সাইলি আল ওবাজান আর ইয়ান দ ও অমুক আল্লাহর উলি আর ইয়ান দ ইয়া রসুল্লাহ ইয়ান আরো দ ইয়েন এ কারণেই সিঁড়ি কইতনু তার দিবের ক্ষমতা আল্লাহ দিই তারও কমন সেন্সে আরও বুঝি দিই যে অমুক আল্লাহর আল্লাহর উলি ওর আল্লাহ পছন্দ করে তাহলে ও যদি আরও দিতার দয় ক্ষমতায় আল্লাহ দিই সিঁড়ি কি লেবু একই আকিদা আবু জাহেলা আবুল আহাবর আছিল কীরকম এ তারা বিশ্বাস করতে দেয় যে আল্লাহর একজন শরিক আছে যেমন এ তারা হতে দেয় লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইল্লা শারিকান হুয়া লাক তামলিকু হুয়া মালাক, আল্লাহ আর হাজির হজমা জিজার হইতে দেয় অনার হন শরিক নেই তবে একজন শরিক আছে তার মালিকও অনে তার যে ক্ষমতা আছে তামলিকু হুয়া মা মালাক তার যে ক্ষমতা আছে আর দিবের ইয়নর মালিকও অনে, তারপরও মক্কার মুশরিক করে আল্লাহ হই দে তোমারা মুশরিক ইন্নামাল মুশরিকুন না না জাসনিস মুশরিক না পাক, এবার আর অনারা হন যে অন যদি হন দেয় অমুক হলে আর দিতারিব ইয়ন যদি শিরিক নয় তৈলি আবু জাহেল আবুল আহাব খন্দুষে মুশরিক হবু সোরা জুমার তিন নম্বর আয়াত কুলিসান এই তারা হনুদিন হয়ে দাঁড়া লাতুজা মানাতর এবাদত নগরী ওয়াল্লাযীনা ইত্তাখাযূ মিন দূনিহি আউলিয়া
যারা আল্লাহ সাল অন্যর আউলিয়া হিসেবে গ্রহণ করে, মা না আবুদু হোম ইত্যাদি তারা ইলাতুজামানতের এবাদত নবরী ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি জুলফা, তবেই তারা আল্লাহর হাসাহাসি আরারে পৌঁছাই দিব, অর্থাৎ ওসিলে মান মাইন্তু এতার আল্লাহ আল্লাহ সুবহান তালাই তার মুশ্রিক হই, আরা কি সেম আকিদে রাহির কিনা, আরা তিনি স্বর্ণ ফুরিব না, এতাল্লাই আগর আবু জাহেল আবু লাহাবর যে আকিদে আছে লাই যখন চিন্তা ভাবনা গুজি তার আকিদে তো আর হারাপ, কীরকম আগাকার মুশ্রিক কলে আবু জাহেল আবু লাহাব যখন বিপদত ফুইতু তখন ই তারা আর আল্লাহ শিরিগ্ন করতু, যখন এতারা সমুদ্র জাহাজত উঠতু, যখন ভূমিকম্প ঘূর্ণিঝড় আসতু সমুদ্র মাঝি, এই তারা সমস্ত মূর্তির বাদ দিয়ে এককভাবে আল্লাহর ইবাদত করতো এবং আল্লাহর হইতে আল্লাহ বিপদ উদ্ধার করলি আর আশিরিক করতাম না, কিন্তু তারারও যখন আল্লাহ বিপদ উদ্ধার করতো তারা আল্লাহর বলি যেত গুই, কিন্তু আর অবস্থান কেমন আর অবস্থান হলে আর সুখে দুঃখে দুনো সময় আল্লাহ শিরিক করি, তাহলে আর এই তারা তুমি কি এগে নিকৃষ্ট হয়ে গে, এতাল্লাই আয় আর দিনই ভাই বোনের কলর হইম দে এই জিনিস চিন্তা ভাবনা করিবেন লাই, আল্লাহ সুবহান তালার ক্ষেত্রে মক্কার মুশ্রিক কল মনে করতে দেয় আসমান জমিন ফরিসানা গড়া দা আল্লাহ, ই বল দি তাওহীদুর রব ওয়া ইফরাদুল্লাহি বি আফআলি কাল খালকি ওয়াল মালকি ওয়াত তাদবীর, আল্লাহর সৃষ্টিকর্তা পালনকর্তার আসমান জমিনের পরিচালনাকারী হিসেবে বিশ্বাস করণ ইবে তাওহীদুর রব, আর এখন মনে করে দি আর সুন্নি জনতা মনে করে দি আল্লাহর দন রসুলরে দিয়ে আল্লাহ ওই গিয়ে গাইবি আর রসুলউদ্দন খাজা ভাই সুই আসান আজমির লাহাউল্লা কুয়ার বিলা আই মইনুদ্দিন চিস্তিনা ছোট করি হদ্দিন ইন আর মানুষের আগে দেয় ইন হল বাউল অকলের গান, এবার যারা বাউল ইতারা তো মুসলমান নয় এতারা এই জিনিস গায়েরে আর মুসলমান অকলরে শিরিক মুশ্রিক বানায় ফেলার এই ধরনের আকিদে মাঝে আরারে ইতারা বিশ্বাস করে, এখন আর মুসলমান অকল বিশ্বাস করে দি কি আর শুনি জনতা আরা জানি আর মনে করে দি আল্লাহ ইয়ে সরাসরি ফলিচালনা নগরে আল্লাহর মন্ত্রী মিনিস্টার আছে গৌস আছে কুতুব আছে আবদাল আছে এক এক এলাহার এক এক মাজার এক একখান জায়গা নিয়ন্ত্রণ করে, ইতারা আল্লাহ ডিলারশিপের মতো এক একখান অংশ দিয়ে দেয় ইতারা হাসে যাইরে সাহেবে যেন আহ হই আরা সিটেঙ্গে মানুষ কে চলে যেতে আমানসার হাসে তারপর ফরিকা যায় দেয় মিসকিনসার মাজানত এবং আরা গান বানায় দনের জন্য গরিবুল্লাহ শাহ শেফার জন্য মিসকিন ইন আর হতানো ইন আল হাসান ইসলামী সাংস্কৃতিক ফোরামতি সুন্নীয় কলর যত শায়ের কল আছে মাওলানা এমদাদুল ইসলাম হন সেলিম রিয়া ধনিয়া ব্যাগিন উন্নি মশারা মাহফিলে যাতে তাই ওরা নাকি ইন ব্যাগিনই তার আর বক্তব্য, সুতরাং আল্লাহ সম্পর্কে আরা জিন সিন্দে গরি মক্কার মুশ্রিক কলর হুবহু মিলি যায়, এতলায় অনুরোধ গুজুম দেয় আল্লাহ সুবহান তাল্লাহ সম্পর্কে সঠিক আকিদ অন্ত বিশ্বাস গরম করব, আর অনেকে মনে করে দিই আল্লাহর হাসে ডাইরেক্ট চাইলি আল্লাহ আরও নদিব কিনলে আয় গুণাগার কিন্তু মক্কার মুশ্রিক কল বিশ্বাস করতে দেয় আল্লাহ হয়তো কুলিয়া ইবাদি আল্লাদিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, সুরা জুমারর 53 নম্বর আয়াত সম্ভবত ইবে আল্লাহদের যারা আর বান্দকাল যারা গুণ গজি আসমান জমিনের সম পরিমাণ গুণও যদি গড় দেওয়া আমি এক গুণ ক্ষমা করে দিই, আল্লাহ হয়ে দে কেয়ামতের ময়দানে যদি আর হন বান্দা আর সামনে আইয়ে আসমান জমিনের সম পরিমাণ গুণ লয়ে রে তার আমল নামা যদি শিরিক না থাকে আর সম পরিমাণ ক্ষমা লয়ে তার সামনে আসুম সুবহান আল্লাহ, আর বোধ কি মনে করি আল্লাহ হাসে সাহিত্য মার উদাহরণ দিই যে ওয়া শেখ হাসিনের হাসে যাইলি তুই কি ডাইরেক্ট যাইতে পারিবে না হয় জানতে পারিবে হয়তো হার খা হার সুপারিশ লাইব হয়তো এমপির সুপারিশ লাইব মন্ত্রী মিনিস্টার সুপারিশ লাইব এতাল্লাহ আল্লাহর হাসে তুই চাইলে ডাইরেক্ট যাইতে না আউলিয়ার সুপারিশ লাইব লাহাউল্লাহ কুয়াতিল্লাহ, শেখ হাসিনের হাসে যাইলি মন্ত্রী এমপির কিল্লা লাগে দে শেখ হাসিনা আলিমুল গায়েব ন শেখ হাসিনে অদৃশ্য বিষয় ন জানে শেখ হাসিনা কি তার ফক্কের লোক বিফক্কের লোক ইয়ার ন জানে এতলে এমপি মন্ত্রী লাগে দে সারি বি আওয়ামী লীগ তোর গোষ্ঠী আওয়ামী লীগ ইন হয়ে ফেলে তো আল্লাহ কি শেখ হাসিনের মতো না আর সম্পর্কে ন জানে দে হত বড় খারাপ হতো আর হয়ে ফেলের শেখ হাসিনা তো এলমেল গায়েব বা যারা প্রধানমন্ত্রী এতে তো এলমে গায়েব ন জানে এটা তো আলিমুল গায়েব ন আয় খনি তার নসিনে এতলে রেফারেন্স লাগে আর আল্লাহ তৈলদি অতীতও জানে বর্তমানও জানে ভবিষ্যতও জানে আয় একখান যুক্তি দিয়ে রে আর নিজের সব পয়েন্ট টান প্রুভ করি পেলাই হত বড় সিরিকুমে যে লিপ্ত হয়ে যায় কি এতাল্লাই আল্লাহ হদ্দে ও ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতি দাঈ ইদা দান, বান্দা যদি আর সম্পর্কে প্রশ্ন করে আয় এলেমগত দিক দিয়ে তার সায় রগতুন হাসে যেমন আর স্পিকার ইবে আতুন প্রায় 2 ইঞ্চি সামনে এই স্পিকার তুন আল্লাহর হাসে আল্লাহ সত্যগতভাবে আসমানত আর রহমান আল্লাহ আর শিস্তওয়া তবে ওসিয়াকুল্লা শাই ইন আইলমা আল্লাহর এলেম আর শায় রগতুন হাসে এই স্পিকার তুন আল্লাহ আর হাসে সুতরাং হয়তো আল্লাহর হাসে সাইম কারণ সবচেয়ে নিকটবর্তী রেল দেয়ার আল্লাহ, ঠিক এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরা অনেক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বেশি মহব্বত করতে যায় আর সীমা লঙ্ঘন করে ফেলাই আয় ফরলাহা করি সাদি ইয়ান আল্লাহ রসুল নিষেধ গুজি আল্লাহ হইদে লা তুতরুনি কামা তুরাতি নাসারা ইবনে মারিয়াম ফা ইন্নামা আব্দুহ ফকুল আব্দুল্লাহি ওয়া রাসূল, যে তোমরা আমাকে তো তোমরা আরলে বাড়াবাড়ি নিগুজ্জু যেভাবে খ্রিস্টান অকল ইসা আলাইহিস সালাম বাড়াবাড়ি করতে করতে আল্লাহর ফুয়া বানাই দিই
আয় আল্লাহর বান্দা, সুতরাং তোরা হো আল্লাহর বান্দা এবং রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আয় আবার হইর, আল্লাহ রসুল হইদে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বে ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদারের নিয়ে ফারিবে যতক্ষণ পর্যন্ত বাপ ফুত সমস্ত সম্পদ এমনকি নিজের জানাতো না, আরও বেশি মহব্বত নগরলি। তারা মনে করি দি এই আল্লাহ রসুলের নামও নিলি অ্যাঙ্গরি মুখ সুমাহাইলি এবং মনে হয় আল্লাহ রসুলের মহব্বত, এবং আয়োগ দোয়াও শিখি আয় বড় খরচও নিয়ে আসছিলাম আরশাদ আন্না মোহাম্মদ রসুল জঙ্গ হতে আঙ্গুর সুমদিয়ার হইতাম তো কুর্রাত আই নিবিকা ইয়া রসুল আল্লাহ আল্লাহ মাতি ইনি বিশ্বাম ইউল বাসার দোয়া ফুরি ফেলে দিতাম, এখন দেখি দিন দেওয়ার কোনো অস্তিত্ব নেই। এবং আরও যারা গত্যম ক্লিন শেপ গত্যম অবৈধ সম্পর্ক রাখতম অশ্লীল হাজমা যে আরা লিপ্ত থাকতম হারাম হাজার লিপ্ত থাকতম দিন শেষে আরা ওই মিলাদুন্নবী করে আরা আশিক রসুল জিতিন গুই। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইদা মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আর সুন্নতর ভালোবাসিবে আর আদর্শর ভালোবাসিবে ইতারা আসলে আর ভালোবাসে, ও মানে হাব্বানি যেভাবে আর ভালোবাসিব কানা মাই ফিল জান্না, এটা আর মারে জান্নাতত তাইব যেন আরা আল্লাহ রসুলুরই নূর তৈরি প্রমাণ করি বেললাই আর কোরআনের আয়াতের বিকৃত করি বেললাই আর দ্বিধাবোধ নগরি কিরকম আয় বড় আলেম উত্তু নুননি আল্লামা আবুল কাশিম নুরি আল্লাহ তারা বড় ঘর বহুত বড় আলেম আয় মানে এমনভাবে নিজে সুরা কাহাফের 110 নম্বর আয়াত হদ দে কুল ইন্নামা আনা বাশার, তো এরা হদ দেবো ইন্নামা দিনও আলাদা শব্দ নিশ্চয় আমি নই আনা বাশারুন, কিন্তু যারা গ্রামার বুঝে এবার যদি মা আলাইসা মুসা মানে মুসাববাহাত বিলাইসা হয় মা আইবে তলে এবার অর্থ তলে আয়াতি বহম ফুরিব দে কুল ইন্নামা আনা বাশারান বা কুল ইন্নামা আনা বিবাশারিন গ্রামাটিক্যালি, আর ইবেল দি ইন্নামা ইবেল দি মা আজ্জা আয়দা এখানে ইন্নামা অর্থ ইল দি ইন্নামারে ইবে অর্থাৎ নিশ্চয়ই বেড়ে এক্সটেন্ডেড করি বুধে অনে ইন্নামা যদি আলাদা করন তাহলে অন্ত সম্পর্কে বিবাশারিন বা বাসারান অন্তঙ্গুরি নফরন, তো গ্রামার যারা বুঝন তারা ইজিলি এই জিনিসটা নিলে কোরআনের বিকৃতি এভাবে ইন্নামা। আচ্ছা যদি আমি মনে করি ইন্নামা নিশ্চয় নয় আনা বাসার আমি মানুষ মিথলুকুম যে আয় তোমার মতো ইউ হাই ইলাই ইয়ার ফুতি ইলা হাই আবার আল্লাহ ইন্নামা শব্দ হই আন্নামা এখন কেন হবেন নিশ্চয় নয় আন্নামার অর্থ নয় ইমাজি গরণ নিশ্চয় নয় ইলা হুকুম তোমার আর ইলা ইলা হুম আহিদ তো তুমি অনুভূতি লেগে দেন নিশ্চয় নয় মোহাম্মদ সাল্লাম আর মতো মানুষ আর আল্লাহ একজন নয় আস্তাগফিরুল্লাহ আল্লাহ রসুলুরই মানে নবীর নূর তৈরি বানাই ফেললে মাটি ন হয়ে ফেললে আল্লাহরে আর একজনের বেশি বানাই ফেলায় একই আল্লাহ হয় আল্লাহ অন্য কোরআন অন্য জায়গা থদ দেয় লা তাত্তাখিদু ইলাহাইন ইথনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমরা আল্লাহকে দুইজন বলিও না ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ নিশ্চয় তিনি একজন, এখন ইন্নামার যদি অনহন নিশ্চয় নয় তাহলে এত এর অর্থ বোধ নিশ্চয় আল্লাহ একজন নয় আল্লাহ বহুজন আস্তাগফিরুল্লাহ। কোরআনের আয়াতরা আর বিকৃত গুজি আউ্বালুমা খালাক আল্লাহ নূরি নবী কয়া জাবের এ হাদিস প্রত্যেক শূন্য আলেম যারা মাসিক তর্জুমান ফরন জামি আমাদের শুনিয়ার একখানা ফরালাহা গুজন যারা উসুল হাদিস সম্পর্কে জানান এ হাদিসুর এবং কিছুদিন আগে আলাউদ্দিন জিহাদও হইয়ে মতনই বা আরো লয় কিন্তু সনদগতভাবে হাদিস ইবের কোনো ভিত্তি নেই এবার জাল হাদিস, তা আল্লাহ রসুলুরে নূর তৈরি বানাই বেল্লাই আর জাল হাদিস ব্যবহার করি, এরকম অনেক হাদিস আছে যে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ রসুলের নূর তৈরি যান আল্লাহ রসুল জাল হাদিস আছে হাদিস ইব জাল যে হালাকানি মিন মিন নূরিল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার নূর থেকে ও হালাকা আবু বকর মিন নূরি মোহাম্মদ মিন নূরি আর আবু বকরও সৃষ্টি করে দিয়ে আল্লাহ আন নূর উত্তুন ও হালাকা উমর মিন নূরি আবি বকর উমরও সৃষ্টি করে দিয়ে আবু বকর নূর উত্তুন ও হালাকা উম্মতি মিন নূরি উমর আর পুরা মানব জাতিরই পুরো উম্মত মোহাম্মদ সৃষ্টি করে দিয়ে উমর উত্তুন ও উমরও সিরাজু মিনা হেলিল জান্না আর উমর হলদি এই আনার জান্নাতুর সূর্য, তাহলে আয়ও নূর উত্তরি অন নূর উত্তরি বিয়ান নূর উত্তরি আর বউ নূর উত্তরি আর ফ নূর উত্তরি বেগান আল্লাহর নূর, তো এটি হিন্দু কল রাখি দিয়ে গিয়ে দুনিয়া যা যত মানুষ সৃষ্টি হই আর কো হাদিস আছে আল মুমিনু ইয়ানযুরু বিন্নূরিল্লাহ আল্লাযী খুলিকা মিন মুমিন আল্লাহর নূর দিকে দৃষ্টি নিবদ্ধ করে মানে সাই যে নূর দিয়ে তার সৃষ্টি করে এই নাউজুবিল্লাহ এই হাদিসও জাল, অর্থাৎ মুমিন আল্লাহ নূর দিকে সাই যে নূরতুন তার সৃষ্টি করছে যত মুমিন বান্দা বেগুন আল্লাহ নূরতুন সৃষ্টি হয়েছে তাহলে বেগুন যত মুমিন বেগুন আল্লাহ নূর তৈরি আস্তাগফিরুল্লাহ আলাউদ্দিন আস্তাগফিরুল্লাহ আলাউদ্দিন। এতাল্লাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম নিজের জানাতুম বেশি মহব্বত গরম ফুরব আল্লাহ রসুল সাল্লামের শরীয়তরা মানম ফুরব আল্লাহ রসুলের ইজ্জত তাকাতে গিয়ে এমন হোনা হাজ গরম যেতুন কিন্তু আল্লাহ রসুলের নূর তৈরি হইলে আল্লাহর সম্মান বাড়ি যাবিগুই মাটির তৈরি হইলে আল্লাহর সম্মান হমি যাবি ইয়নি আর ভুল ধারণা, তো এইভাবে আসলে অনেক কিছু হন যায় তাই অনুরোধ গুজুম দেয় এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ আল্লাহ হই দে মান মাতা আল্লাহ ইউশিকা বিল্লাহি শাইআ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি মারা গেল যেতে মারা গিয়ে তার আমলল্লাহ শিরিক নাই আল্লাহ তারা মাফ করে দিব ওমান মাতা আই ইউশিকা বিল্লাহি শাইআ আজ এ মরি গিয়ে তার আমল নামার শিরিক আছে এটা জাহান্নামে যাব। আল্লাহ হই দে সূরা এই সহিহুল বুখারী মাজি আল্লাহ হই দে
মুয়াজ ইবনে জাবালরে হাক্কুল্লাহি আলা ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তার যত বান্দা সৃষ্টি করেছে তার তেন একখান হক ফাই, ইয়ং কি তারা প্রত্যেক বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করিব, আল্লাহর লক্ষ্যে হলো শিরিক ন করিব। আর মুয়াজ ইবনে জাবালরে আল্লাহ হইতে যদি হাল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহি ইযা ফাআলু, আর আল্লাহর রাসূল হইতে হে মুয়াজ ইবনে জাবাল বান্দা যদি আল্লাহর হকে না আদায় করে দে বান্দা বার আল্লাহ তো এক হক ফাইব, ইয়ে কি তুই জানো না হয়তো আল্লাহ রসুল আলম আল্লাহ তার রসুল জানে হয়তো হাক্কুল ইবাদি আল্লাহ আল্লাহ ইউআদ্দিবাহুম, বান্দা যদি শিরিক না করে ইতি যদি জেনাবে ব্যবিচার করে সুদ খায় গুস খায় যত হারাম হাজ করক কিন্তু ইতি যদি আল্লাহ শিরিক না করে আল্লাহ রসুল হদে আল্লাহ ইউআদ্দিবাহুম আল্লাহ তোর জাহান্নামের শাস্তি নদীব সুবহানাল্লাহ। অথচ আরা ইবাদত গরির হজ গরির দান গরির লাখ লাখ কোটি কোটি টিয়া মানে আল্লাহর রাস্তায় দান করিস কিন্তু আর আমল নামাত শিরিক আছে কি না আয় হনুদিন কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই করিবে চেষ্টা নও করি। এতলায় প্রত্যেকের অনুরোধ গুজুম দে আর যারা ফরলাহা করন আলোচনা শেষ গুজুম আল্লাহ হইদে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ানহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, যারা আর ফত চেষ্টা করিব ইতার আয় হেদায়েত রাস্তা চলাইম এবং আল্লাহ মুহসিন সৎকর্মশীল বালা মানসুর ওয়ারে বালা মুমিন মান্দার ওয়ারে আল্লাহ তাইব। আয় সাব্বির মনে করি যে আজ চেষ্টা করি দি কিয়রে ঘৃণা নগরিয়ারে আল্লাহ এবং তার রসুল জিয়ান হইয়ে সোরা নিসার 59 নম্বর আয়াত মাজি আতি উল্লাহ ওয়া আতি রসুলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহরে অনুসরণ করজুম তার রসুলের হতা মান্যম আলেমুল আমাকল হতা মান্যম, ফা ইন তানাযাতুম ফি শাইইন আলেমুল আকল যদি একজন হালাল হয় একজন জায়েজ একজন নাজায়েজ হয় একজন হালাল হয় একজন হারাম হয় একজন সুন্নত হয় একজন বেদাত হয় একজন শিরিক হয় একজন তৌহিদ হয় ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রসুলের হাসে আমি ফিরে যাইম আজ চেষ্টা করি কোরআন হাদিস অনুযায়ী যে হোনো বিতর্কিত মাসালা সমাধান করি বেল্লাই এবং আয় আশা করি আল্লাহর হাসে যদি আমি ভুলও করি আল্লাহ হাসে আল্লাহরে আজ চেষ্টা করছি আয় আরবি শিখি আরবি যদি গ্রাজুয়েশন করছি শুধু তোমার এই তোমার কোরআন এবং হাদিস তোমার সম্পর্কে জানিবে আল্লাহ তারপর আমি ভুল গজি দিয়ে আল্লাহ আল্লাহ আর ক্ষমা করে দিব কিন্তু আমি জানিও নি হনা আলেমর অন্ধ অনুসরণ করি যদি আমি ভুল করি দেয় সঠিক গলিতে বাঁচি যাইম কিন্তু ভুল করি দেয় আল্লাহর হাসায় কি জবাব দিয়ে গুজুম। এতলে যারা ভুলুর মধ্যে আছে না অনুরোধ গুজুম কোরআন হাদিস দিয়ে রে হনা আলেমর অন্ধ অনুসরণ নগরিয়ারে খোলা মনে কোরআন হাদিসুর দলিল দিয়ে রে ওনার আকিদা গান ঠিক আছে কিনা ইয়ে যাচাই বাছাই করিবার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিয়া গুনুরে হেদায়ত নসিব করক এবং বেশি বেশি আরও দোয়া গুজুম এহদিনা সূরাতুল মুস্তাকিম আল্লাহ يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلوبي قلبي على طاعتك الله যাতে আরব ইয়াগুন হেদায়েত নসিব করে মৃত্যুর আগে যাতে আরার ঈমান ও সাদ দে আমৃত্যু আরা যাতে কোরআন হাদিস উদ্দে ইস্তিকামত থাকতারি এবং আর চট্টগ্রামবাসী সুন্নি জনতার আল্লাহ যাতে ঈমান নসিব করে। তো আরা আই আসলে আর নিজের জীবনের যে অভিজ্ঞতা কেন ইনার হাসে শেয়ার করছি কিয়র প্রতি আসলে কিয়র ঘৃণা নগরী আর আল্লাহ হইতে ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান, আয় আল্লাহ মানুষের ভালোবাসি আর এক গো মানুষ শিরিক করে বিদাত করে তারাই ব্যক্তিগতভাবে ঘৃণা নগরী কিন্তু আল্লাহ এই মানুষের বুল হাজ করে আয় কীভাবে তারা ভালোবাসি ফেজুম তো আল্লাহ শিরিক করে মানুষের শিরিক ফতর ডাকের। এত আল্লাহ চেষ্টা করছি আর হত হন ভুল ত্রুটি হইলে ওনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাইবেন আসলে কিয়র মনে তাকাত দিবেন লাই আয় হন বড় মানুষ ন আয় আর মতামতান ওনার হাসে শেয়ার করছি হারণ পঞ্চম খলিফা যারা খোলাফায় রাশিদিন হইতো উমর ইবনে আব্দুল আজিজ হইল দে ইন্নাল ইলমা লা ইয়াহলিকু হাত্তা ইয়াকুনা সিররান, নিশ্চয় এলেম ততক্ষণ পর্যন্ত বিলুপ্ত নহইব এলেম ততক্ষণ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে যত হইতে গোপনও নিজেগি। এতলা যতটুকু জাননি ওনারা জানাবেন চেষ্টা করছি যাতে এলেমান গোপনও নিজেগি ওনারা ওনার মতামত জানাবেন ইনশাআল্লাহুল আজিজ ওনারার মতামতের ভিত্তিতে আয় দালিলিকভাবে আবার আয় এ বিষয়ে আয় মতামত বা আর মতামত আলোচনা পেশ করিবার চেষ্টা করছুম কেউ বিষয়গান খারাপভাবে নলবেন ওনারা জিনিসটা শেষ পর্যন্ত উনিবেন উনি এরা ওনারার মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এবং জানাইয়েরা আয় আশা করছুম ওনারার মতামত ওনারা শেয়ার করিবেন এবং আয় যে দলিলিন দি দলিলিন যাচাই বাছাই করিবেন আল্লাহরে ডরাইয়েরে তার রসুলুর মহব্বতের হক কান বুঝিবার চেষ্টা করিবেন। আল্লাহ সুবহান তাআলা আরব ইয়াগুনুর তৌফিক দান করক আল্লাহুম আমিন। আর আর এই ভিডিওগুলো যতটুকু ফারণত যদি গম লাগি থাকে বালাল লাগি থাকে অনেক শেয়ার করিবেন এই শেয়ারের বিনিময়ে অনেক সাদেকায় জারিয়ে ফেবেন কারণ আয় চেষ্টা করি দিই মানুষেরই ভুল ধারণা গান মানুষের দূর করিবেন লাই এতাল্লাই ওনারা মতামত কমেন্ট বক্সে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।